দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত এক আশাকর্মী। ঘটনার বিবরণ জানা যায়, বুধবার দুপুর 12টা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত চুরিরাম এলাকায় আড়ালিয়া বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে চলছে শিশুদের পোলিও টিকাকরণ, কিন্তু সেখানে ছিল উপচে পড়া ভিড়। সেই ভিড় সামাল দিতে উপস্বাস্থ্য কেন্দ্রের থাকা এক আশাকর্মী লক্ষ্মী সরকার সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন করেন। এমন সময় আবুল কালাম নামে এক দুষ্কৃতিকারী কোনো কিছু না বুঝে মহিলাকে চর খুশি লাথি মারতে থাকে। পরবর্তী সময় হাসপাতালে থাকা অন্যান্য আশাকর্মীরা বিশালগড় দমকল কর্মীদের খবর পাঠায়। তারা ছুটে এসে আহত আশাকর্মীকে হাসপাতালে নিয়ে যায়। উনার নাম কি? আমার নাম মুনিরা সরকার। দাদা, যিনি আহত হয়েছে তার নাম লক্ষ্মী সরকার। তিনি কি আশাকর্মী? হ্যাঁ। মানে কোন জায়গায়, কোন হাসপাতাল হয়েছে ঘটনাটা? আড়ালিয়া হসপিটালে।